নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রতিবাদ ধুয়ে মুছে সাফ, হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে স্বাগত গৌতম রায়কে। বনমন্ত্রীর খাস তালুকে ধস কংগ্রেসে, বিজেপিতে 3,000 কংগ্রেসি। শিলঘাটে বরাক সেতু চাই, 15 দিন সময় দিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সব জল্পনা কল্পনার শেষে শুক্রবার হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে পা রাখলেন সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। কিন্তু এদিন অবশ্য কোনো প্রতিবাদ দেখা যায়নি কর্মীদের মধ্যে। কার্যালয়ে কর্মীরা সবাই উৎসাহের সঙ্গে প্রাক্তন মন্ত্রীকে স্বাগত জানান। কিন্তু মাত্র 3 দিন আগেই গৌতম রায়ের বিজেপিতে যোগদানের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছিল হাইলাকান্দি বিজেপি কার্যালয়। অনেক কর্মী প্রতিবাদে সামিল হয়েছিলেন, কিন্তু শুক্রবার বিজেপি নেতাদের সঙ্গে নির্দ্বিধায় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করিয়ে জেলার নতুন এই নেতাকে সবাই বরণ করে নেন। প্রসঙ্গত, বিজেপি কার্যালয়ে আসার আগে গৌতম রায় স্থানীয় টাউন হলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌতম রায় বলেন, আমার আগত ভালো লাগে, এতে ভালো লাগে, বিরোধী করাটুকু স্বাভাবিক, কারণ ইমান দিন পিছিয়ে তো মানে বিরোধী মনে করেছিল, করিব সবে করা নাই, আমার বন্ধু এক্সপ্রেসিং আছে, মোক চিনি পায়, এতিয়া সব ঠিকই আছে, কোনো গুমান লাগে, সব ঠিক আছে, এইটো আমার উপর, আমি এজ পার গাইডলাইন অফ দ্য বিজেপি এনেকা চেঞ্জ করি, আমার ভাল লাগিছে, আই ফিল ভেরি ভেরি হ্যাপি। না না, আমি তো সদায় রাম রাম পূজা করো, শ্রীরামটো কইলে কি আছে, এটা ভাল লাগে আর, এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এটু আমি আমি অলরেডি দিয়ে দিছো, আমি জয় শ্রীরাম, আমার নিজে কইছো রাম, আমার আমার মেইন মানে পুরুষোত্তম, তা কেউ আমি 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 নকব, এটা তো এটা এটু নট এগেজ মুসলিম আর এনিথিং, মুসলিম তেখেতে এটু আল্লাহ আকবর কব কব, আমি আমার জয় শ্রীরাম কম, কিন্তু একলো থাকিব লাগিব, এবং বহুত মুসলিম মানুষ এতিয়া মানে ভীতি ভীতি কমি আছে, আরও ভীতি কমে চাব, এতিয়া এইটো আমার লাইনে কাম করি, আমি বিজেপি যার কর্মকর্তা আছে তাদের আলোচনা করি, তাদের যেটি কব এই লাইনে চলিম, তাদের গাইডলাইন নেব, আমার গাইডলাইন নহব, এতিয়া গান তো বন্ধ আছে, এতিয়া এইটো এইটো কমি, জয় শ্রীরাম জয় শ্রীরাম। শিলঘাটে বরাক নদীর ওপর একটি আরসিসি সেতু তৈরি করার দাবি জানালো শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। এ নিয়ে কমিটির সদস্যরা শুক্রবার কাছাড়ের জেলা শাসক লয়া মাদ্দুরীর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকপত্র প্রদান করেছে। এতে কমিটি আরও কিছু দাবি দাওয়া তুলে ধরে। ডিমান্ড কমিটির চিফ কনভেনার হানিফ আলম মজুমদার বলেন, বিন্যাকান্দি ঘাট থেকে সিঙ্গের বন্ধ হয়ে শিলঘাট পর্যন্ত পূর্ত রাস্তার সংস্কার, হাজারিবাগ থেকে সিঙ্গের বন্ধ কোঅপারেটিভ পর্যন্ত রাস্তার পুনঃসংস্কার, সিঙ্গের বন্ধ দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম খণ্ডে বরাক নদীর ভাঙন মোকাবিলায় ব্যবস্থা নেওয়া ইত্যাদি। আজকে আমরা শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি, আমাদের কনস্ট্রাকশন অফ আরসিসি ব্রিজ ওভার রিভার বরাকের শিলঘাট ডিস্ট্রিক্ট কাছাড় আসাম, তার সঙ্গে তাছাড়া আরও কয়েকটা রাস্তা আমাদের বিন্যাকান্দি ঘাট হইতে
শিলঘাট পর্যন্ত এই পিডব্লিউডি রাস্তাটা এবং এই পিডব্লিউডি রাস্তাটা বর্তমানে ওয়াকেজ হয়ে গেছে, সেই রিপেয়ারিং করার জন্য তার সঙ্গে আমাদের হাজারিগ্রাম টু সিঙ্গিরবন কবাটি পর্যন্ত সিঙ্গিরবন পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি এবং আমাদের এনএ পিডব্লিউডি এনএইচ 37 পুরানবাজার টু দেববস্তি পর্যন্ত এবং এনএইচ 37 বাসকান্ডি পয়েন্ট টু পুতুলবাজার পর্যন্ত এবং সোয়েল ইরিশন আমাদের সিঙ্গিরবন পার্ট ফোর এবং সিঙ্গিরবন পার্ট টু পার্ট থ্রি শেখপাড়া এবং আমাদের শিবপুর পার্ট টু কান্দিগ্রাম রামশিরগ্রাম এবং আমাদের চন্দ্রপুর দেববস্তি। সাদিক মোহাম্মদ, ফখরুল আলম, সাহিল হোসেন প্রমুখকে পাশে নিয়ে হানিফ আরও বলেন, এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারিকে স্মারকপত্র দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। তিনি হুমকি দেন আগামী 15 দিনের মধ্যে কাজ না হলে তারা 37 নম্বর জাতীয় সড়ক অবরোধ করবেন। সেন্ট্রাল মিনিস্টার নীতিন গাডকারি মহাশয়ের সঙ্গে যখন আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম তখন উনি একটা আমাদের এই চিফ ইঞ্জিনিয়ারকে একটা লেটার দিয়েছিলেন, দুঃখের বিষয়, কিন্তু আজ পর্যন্ত সেই কোনো ফলপ্রসূ আমরা পাইনি। তো বাধ্য হয়ে আজকে ম্যাডামকে আমরা আলটিমেটাম দিয়েছি যে এই 15 দিনের মধ্যেই আমাদের শিলঘাট ব্রিজের কোনো রকমের যদি আমরা পরিলক্ষিত না দেখি তাই আমরা 15 দিনের বৈধেই আমরা শিলচর টু ইম্পাল 37 নম্বর জাতীয় সড়ক আমরা অবরোধ করতে বাধ্য হব। ধলাই বিধানসভা ভিত্তিক বিজেপির সদস্যভুক্তি সভা শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়েসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে। এদিন সভায় নরসিংপুর ও পালংঘাট ব্লকের প্রায় 3000 কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। এ সভায় দলের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পন্থা নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, নরসিংপুর ব্লক সভাপতি শশাঙ্ক পাল, পালংঘাট ব্লক সভাপতি সুবোধ দাস, বর্জলেঙ্গা ব্লক সভাপতি সুশীল ধর প্রমুখ। নীতি এবং শৃঙ্খলা মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। করিমগঞ্জের মাইজগ্রাম জিপির স্বপ্নারগোলের রাস্তা নির্মাণের আশ্বাস দিলেন প্রাক্তন বিধায়ক তথা AIDC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এর আগে তিনি উত্তর করিমগঞ্জের বেশ কয়েকটি রাস্তা পরিদর্শন করে জনগণের অভাব অভিযোগের কথা শোনেন। স্বপ্নারগোল ছাড়াও এদিন তিনি আকবরপুর জিপির খলারপুতা বাউরগ্রাম গ্রামের রাস্তা পরিদর্শন করেন। পরে মিশন রঞ্জন দাস বলেন, পূর্ত বিভাগের বাস্তুকারের সঙ্গে আলোচনা করে এই রাস্তাগুলোর প্ল্যান এস্টিমেট দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। এতে তিনি জনগণের সহযোগিতাও কামনা করেছেন। এই প্ল্যানটা স্যাংশন হয় এবং এই রাস্তার কাজ হয়, অনেক লোক এখানে বসবাস করেন দক্ষিণ স্বপ্নারগুল এবং বারাপাড়া এলাকাতে। এখানে আমি প্রথম MLA হয়ে এখানে এসেছিলাম এবং দক্ষিণ স্বপ্নারগুলো একটা কী অনুষ্ঠান প্রতিষ্ঠান ছিল, ওখানে টাকাও দিয়েছিলাম MLA এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে, কাজও হয়েছিল। এরপরে অনেকবার মিটিং এসেছি, ওই জন্য এই এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি চাই এই রাস্তার কাজ হোক, এটাতে কোনো কার্ড এফেক্টেড এরিয়া নেই, জমিরও কোনো অভাব নেই, যতটুকু পরিমাণ জায়গা লাগবে রাস্তার জন্য সম্পূর্ণ আছে, এই জন্য রাস্তা করতে কোনো অসুবিধা নেই। আর ইঞ্জিনিয়ার মহোদয়কে নিয়ে আমি এসেছি আজকে PWD রোড ডিভিশনের, ইনি দেখে যাচ্ছেন আর প্ল্যান স্টুডিও উনি বানাবেন 70। আর আমরা আশা করি 19-20 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ইয়ারে এই টাকা মঞ্জুর হবে রাস্তার জন্য। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক, তার নাম পীযূষ দেববর্মা, বয়স 26। ত্রিপুরার চাম্পাহাওড় থানা এলাকার হরিচরণ পাড়ার এই ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণে সম্ভবত বিষ খেয়েছেন পীযূষ। এদিকে পুলিশ বলেছে, রাজনৈতিক না পারিবারিক কারণে পীযূষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে। রাস্তা সংস্কারের কাজ 25 লক্ষ টাকার অনুমোদন, টাঙানো হলো ফলকও, ঢাকঢোল পিটিয়ে ফেলা হলো 10 থেকে 12 গাড়ি মাটি, ব্যাস এ পর্যন্তই। তারপর স্তব্ধ হয়ে যায় ওই রাস্তা সংস্কারের কাজ।
জানা গেছে 2015-16 অর্থ বছরে কাটিগড়া কাতিরাল জিপির ভেটেরিনারির পাশের ওই গলিপথের সংস্কারের প্রাক্তন জিপি সভানেত্রী নিভারানী দাসের আমলে বরাদ্দ হয় ওই অর্থরাশি। পঞ্চায়েত আছিল নিবারানী দাস, স্যাংশন হয়েছে 25 লক্ষ টাকা, কয়েক 7-8 গাড়ি মাটি ফেলা নিয়ে হয়েছে। আমরা একটু দৌড়াদৌড়ি শুনিয়ে একটু দৌড়াদৌড়ি করার পরে 7-8 গাড়ি বা 10 গাড়ি মতো মাটি পড়ছে। পড়ার পরে আমরা যা ড্রেন ট্রেন যা আছে সব ব্লক হয়ে গেছে, অন জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা বড় কষ্ট করি আর এছাড়া অখন তো জল জমিয়াতে রাস্তাটা নষ্ট হয়েছে, এদিকে কোনো অটো দোকানে যায় না, কোনো গাড়ি দোকানে যায় না, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে ফরিয়া টরিয়া কষ্ট পায়, তারপরে রুগী একটারে লইয়া যাওয়া যায় না, কোনো গাড়ি ঢুকে না, বইয়া নিয়ে মেইন রোডে উঠতে লাগে। আমরা সরকারের কাছে তারার উত্তর কী আছিল? তারার উত্তরটা হইল তারা এখন নতুন বইছেন, তারা কোনো টাকা পয়সা পাইরে না, তারা নতুন স্কিম দললে আইলে কাজ করাইবা পঞ্চায়েতের, এটা নতুন পঞ্চায়েতের এটা বয়ান। আর এম এল এ স্যারের কাছে তো যাওয়া হয়েছে, মধ্যে মধ্যে আমরাও গেছি, তাইন গেলে আগেও কইছেন কইছেন এটা পঞ্চায়েতের কাজ, এটা তো আমি কিচ্ছু করতে পারি। পয়সা নাই, পয়সা আইছে না, এই না সেই না, টাকা আন না, তে কেউ ফাললে করাইলাও, কেউ 3-4 জনে মিলিয়া করাইলাও, আমি পয়সা আইলে টাকা আইলে টাকা দিব, এগুলা যদি কেউ রিস্ক হইতে পারে করো না, আমি এটা টাকা ফান্ড আইছে না। এদিকে স্থানীয় মহিলারা অভিযোগ করেছেন রাস্তা সংস্কারের কাজ অসম্পূর্ণ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, এমনকি তাদের সন্তানরাও নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারছেন না রাস্তা বেহাল দশার দরুন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার তারা দ্বারস্থ হয়েছেন জেলাশাসক লয়া মাদ্দুরী। রাজ্যের বন এবং পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর উদ্দেশ্যে জেলাশাসকের হাতে তুলে দেন একটি স্মারকপত্র। আমরা ডেইলি যাইতে যাইতে লাগে এই রাস্তা দিকে, আমরা ফুলাফান স্কুলও যাইতে পারে না, যদি ফুলাফান স্কুলও যায় পড়িয়া ইউনিফর্ম তারা সব লেতরা হয়ে যায় গিয়া, আবার চেঞ্জ করতে লাগে, তারপরে যাইতে লাগে, তারা কি সমস্যা, একটা বাচ্চা স্কুলে যাইতে পারে না। কতদিন আমার মেয়ে কেন গেছে, ওখানে পড়ি গেছে স্লিপ পাইয়া, আবার গুড়িয়া ইয়া খাবার বদলাইয়া তারপরে যাইতে লাগছে। আমরা তো ডেইলি এদিকে যাইতে লাগে, আমরা তো কত সমস্যা হয় আটতে পারি, রাস্তার অসুবিধা, গাড়ি ঘোড়া ঢোকে না, একজন একটা ডেলিভারি যদি মহিলা হয় এই মহিলাটার নিতান্ত বড় সমস্যা হয়, বহুত কষ্টে নেওয়া হয়, আর আমরা জল নিতে আনতে এই গলির মুখত হয়েছে বহুত কষ্ট হয়। আমরা বয়স্ক মানুষ, আমরা চলতে বিরাট অসুবিধা। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী সম্পর্কস্থান বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে। করিমগঞ্জ বেবিল্যান্ড ইংলিশ স্কুলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ রামেন্দ্র ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী মার্গদর্শক ডক্টর দুর্বাদল দাস, এক ভারত বিজয়ী মুখ্য সংযোজক ডক্টর মৃণালকান্তি দত্ত, সীমান্ত চেতনা মঞ্চের মহাশ্বেতা চক্রবর্তী প্রমুখ। এরপর প্রায় হাজারখানেক লোকের হাতে রাখি পরিয়ে এদিন রাখি বন্ধন উৎসবের সূচনা করা হয়। অঙ্কন কলা ও সংস্কৃত শ্লোক প্রতিযোগিতায় প্রায় 200 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিভাকে যে কখনো দমিয়ে রাখা যায় না তার জ্বলন্ত উদাহরণ মানিক হালাম। অসম ত্রিপুরা সীমান্তের বালিছড়া গ্রামের মানিকের গলায় গান শুনলে যে কারো মনে হতে পারে কুমার শানু গান গাইছেন। মিলো
শোনাতে এক গান তুলে শিরোন এক গান তুলিল শিরোন। পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের মানিক হালাম পাহাড়ি পথ ধরে গান গেয়ে বেড়ান। প্রতিদিন মানিকের গান শুনতে ভিড় করেছেন শ্রোতারা। কোনো তালিম ছাড়াই খোলা গলায় তার গান গাওয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একবার কোনো গান শুনলেই দিনমজুর মানিকের কণ্ঠস্থ হয়ে যায় সেই গান। কিন্তু ভীষণ দুঃখের কথা, মানিকের গলায় মা সরস্বতী বাস থাকলেও মানিককে রুটি রুজির তাগিদে দিনমজুর করেই সংসার চালাতে হয়। আমার গ্রাম বালিছড়া, ডেইলি আমি রোজ মানে গান গাই, বাই একটা বক্স নিয়ে নিয়া আমি রোজ দিন আমি ট্রাই করি, আর গাইতে গাইতে পুরো আমার গ্রামবাসীরা মানে শুনে তিন মজুরি করি, মানে কাজ থেকে আসে এখানে গান করো রোজ দিন বিকালে। গ্রামের সব লোকই গান খুব মানে ভালো লাগে, প্রিয় লাগে গান বলতে। আমি তো আইসি মানে মোবাইল মানে দেখিয়া, কিন্তু আমার কিছু নাই মানে ক্লাসিক্যাল সারেগামা কিছু নাই, দেখিয়া আমি মানে শুনছি আর শুনে তোরা মানে শিখছি। গ্রিন ভাইপার প্রজাতির একটি সাপকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় নরসিংটোলা এনএন দত্ত রোড সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দে যখন ব্যস্ত সবাই, ঠিক সে সময় ওই এলাকায় সাপের উপস্থিতি লক্ষ্য করেন জনতা। মুহূর্তের মধ্যে ভিড় জমে ওঠে, সবাই এক পলকে দেখতে এগোতে থাকেন। বিশেষ প্রজাতির ওই সাপটি তখন আশ্রয় নিয়েছে কালভার্টের ভেতর, নিজেকে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল সে, কিন্তু কালভার্টের ভেতর থেকে বেরোতে পারছিল না। জনতার কানাঘুষে তখন শোনা গেল এদিন সকালবেলা কেউ সাপটিকে এখানে এসে ছেড়ে দিয়ে গেছেন। গ্রিন ভাইপার প্রজাতির সাপকে সাধারণত গাছেই দেখতে পাওয়া যায়। শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রতিবাদ ধুয়ে মুছে সাফ, হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে স্বাগত গৌতম রায়কে। বনমন্ত্রীর খাস তালুকে ধস কংগ্রেসে, বিজেপিতে 3000 কংগ্রেসি। শিলঘাটে বরাক সেতু চাই, 15 দিন সময় দিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।